অষ্টম শ্রেণীর ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.2-এর সমীকরণের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। আশা করি সবাই অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো এই 6.2-এর অঙ্ক করতে হলে আমাদের প্রথমে যা একটু রিভিশন করতে হবে সেইগুলি একটু রিভিশন করে নেই। যে সহসমীকরণটা কি, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে তাকে সহসমীকরণ বলে। যেমন এক্স প্লাস ওয়াই একটা সমান 5, এটা একটা সমীকরণ। আবার আরেকটা সমীকরণ যদি মনে করি, এক্স মাইনাস ওয়াই সমান 3, এটা। এখন দুইটা সমীকরণ লিখলাম। এখন এই এক্সের মান যদি আমি 4 বসাই, এক্সের মান যদি 4 হয়, এখানে এক্স সমান যদি 4 বসাই আর ওয়াই সমান যদি 1 বসাই, তাহলে এক্সের মান 4 বসাইলে হবে 4 প্লাস 1 সমান 5 আছে। হ্যাঁ, সমাধান করছি, বা 5 সমান 5, এইটা বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যায় এই এক্সের মান আর ওয়াই মান বসাইলে। তাই এটা যে এটাই হলো সহসমীকরণ। আবার এখানে এক্সের মান বসাই 4, ওয়াই মান বসাই 1 সমান, এখানে 3 আছে। হ্যাঁ, এটা এই সমীকরণের মধ্যে 3 সমান 3, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যায়। এটাই হচ্ছে সহসমীকরণ। চলকের মান দ্বারা একাধিক সমীকরণ মিলে গেলে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হলে, এটাই হলো সহসমীকরণ। বাস্তব ভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান। তো এই অনুশীলনীতে এরকম অঙ্ক আমরা সমাধান করব, যে বাস্তব ভিত্তিক সহসমীকরণ গঠন ও সমাধান। এইগুলি করতে হলে প্রথমে দুইটা চলক ধরে নিতে হবে। আমরা যদি পিতা পুত্রের অঙ্ক এইরকম অঙ্ক করি, তাহলে পিতার বয়স এক্স ধরে নিতে হবে, পুত্রের বয়স ওয়াই ধরে নিতে হবে। তাই দুইটা চলক, এক নম্বরেই চলক দুইটা ধরে নিতে হবে, অর্থাৎ এক্স ওয়াই এরকম কিছু ধরতে হবে। আবার এই সমীকরণ গঠন করতে হবে, এই চলক দ্বারা সমীকরণ গঠন করতে হবে। এরপরে সমীকরণ গঠন করে ওই যে কোনো পদ্ধতিতে, অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে, ওই এক্স অথবা ওয়াইয়ের মানটা বের, এক্স ও ওয়াইয়ের মান বের করতে হবে, অর্থাৎ চলকদ্বয়ের মান বের করতে হবে। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত সমাধান করতে বলা হয়েছে, সেই সমাধান করে মানগুলি নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যা সহসমীকরণ গঠন ও সমাধান। তাহলে প্রথমে দুইটা ধরে নিব, ওই যে কোনো মান ধরে নিব, এক্স অথবা ওয়াই ধরে নিব। এরপরে সমীকরণ গঠন করব প্রশ্ন অনুসারে। সমীকরণ গঠনের পর আমরা যে কোনো পদ্ধতিতে, অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব। আমাদের সমাধান করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের দিকে চলে যাব। তো এটাই হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যা সহসমীকরণ গঠন ও সমাধান। আমরা এখন 13 নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা দেখে নাও, বই বের করো সবাই, বই দেখো। যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1, এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই পিতা ও পুত্রের বর্তমান বয়সটা চেয়েছে। তো আমরা প্রথমেই ধরে নিব, যে ধরি পিতার বর্তমান বয়স এক্স বছর, পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর। আমরা এরপরে সমীকরণ গঠন করব। এরপরে আমরা ওই পিতা ও পুত্রের বয়সটা নির্ণয় করব, অর্থাৎ এক্স ওয়াইয়ের মানটা নির্ণয় করব। প্রথমে পিতা ও পুত্রের বয়স ধরে নিতে হবে। এরপরে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সটা বের করতে হবে, কারণ 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা দেওয়া আছে। 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা বের করতে হবে। এরপর সমীকরণ গঠন করে আমরা সমাধান করব। প্রথমেই ধরে নেই
যে ধরি পিতার বর্তমান বয়স এক্স বছর, পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর, তার মানে আগে বর্তমানে যদি এক্স হয়, পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল এক্স বিয়োগ পাঁচ এরকম, আবার পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ওয়াই বিয়োগ পাঁচ, অর্থাৎ বর্তমান থেকে পাঁচ বছর বিয়োগ করব। এটা পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল, তাই পাঁচ বিয়োগ করেছি এখানে, আবার পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল, এখানেও পাঁচ বিয়োগ করেছি। আর এই পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা দেওয়া আছে। প্রথম শর্তানুসারে পাঁচ বছর পূর্বে যেহেতু পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা দেওয়া আছে, তাই আমরা যেটা ধরেছি এক্স ওয়াইয়ের মাধ্যমে এদিকে অনুপাতটা বের করব। পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল এক্স বিয়োগ পাঁচ অর্থাৎ ফাইভ, আর পুত্রের বয়স ছিল অনুপাতটা লিখতেছি ওয়াই বিয়োগ এই পাঁচ বা ফাইভ আমরা মনে করি, তিন অনুপাত এক, তিন অনুপাত এক। এটা অনুপাত মানে একটি ভগ্নাংশ, এখন ভগ্নাংশ আকারে লিখি বা এক্স বিয়োগ ফাইভ ওয়াই মাইনাস ফাইভ সমান থ্রি ডিভাইডেড ওয়ান। এখন এই আরআরই গুণ করব, আরও গুণন করব, এক্সের সাথে ওয়ান দ্বারা এক্সকে গুণ, এক্স মাইনাস ফাইভ আমরা সরল সমীকরণে নিয়ে যাচ্ছি, আবার থ্রি দিয়ে ওয়াই মাইনাস ফাইভকে গুণ, থ্রি ওয়াই, থ্রি দিয়ে ওয়াই মাইনাস ফাইভকে গুণ করলে ফিফটিন, থ্রি ওয়াইটা বাম দিকে নেই আর ফাইভটা ডান দিকে নেই, এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস টেন, ফাইভের থেকে ফিফটিন থেকে ফাইভ বাদ বিয়োগ করলে টেন থাকে, বড়টার আগে মাইনাস চিহ্ন তাই মাইনাস হলো। এটা এক নং সমীকরণ দিলাম, এক নং সমীকরণ লিখলাম। এরপরে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে দুই অনুপাত এক, তাহলে পনেরো বছর পর পিতার বয়স হবে, বর্তমানে যদি এক্স হয় পনেরো বছর পর এইভাবে যোগ হবে এক্স প্লাস ফিফটিন, আবার পুত্রের বয়সও পনেরো বছর পর তাহলে এটাও যোগ হবে ওয়াই প্লাস ফিফটিন, অর্থাৎ যোগ হবে উভয়টার সাথে। এখানে যেমন পাঁচ বছর পূর্বে বিয়োগ হয়েছে, পনেরো বছর পর বর্তমানের সাথে যোগ হবে, আর এই পাঁচ বছর পূর্বে তাই বর্তমানের সাথে বিয়োগ হয়েছে। এখন এটা দ্বিতীয় শর্ত মতে লিখব, এক্স প্লাস ফিফটিন অনুপাত ওয়াই প্লাস ফিফটিন, পনেরো বছর পর এটা পুত্রের বয়স সমান পিতার আনুপাতিক সংখ্যা দুই, পুত্রের আনুপাতিক সংখ্যায় এক, তাহলে এটা সরল সমীকরণে পরিণত করি বা এক্স প্লাস ফিফটিন সরল সমীকরণে পরিণত করে এক্স মাইনাস টু ওয়াই সমান ফিফটিন পেলাম। এটা দুই নং সমীকরণ লিখেছি, আগেরটা এক নং সমীকরণ লিখেছি। এই যে পড়েছিলাম বাস্তব ভিত্তিক সমস্যা, সহজ সমীকরণের সমাধানের ক্ষেত্রে প্রথমে দুইটা ধরে নিতে হবে, এক্স ওয়াই চলক দুইটা সমীকরণ গঠন করতে হবে, তারপরে দুই নম্বরে বলছিলাম সমীকরণ গঠন করলাম, এখন যে কোনো একটি পদ্ধতিতে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স ওয়াইয়ের মান বের করব। এক্স ওয়াইয়ের মান বের করলেই আমি এই পিতা ও পুত্রের বয়সটা পেয়ে যাব। এখন এই দুই নং সমীকরণ আছে এক্স মাইনাস টু ওয়াই সমান ফিফটিন, আবার এক নং সমীকরণ আছে এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস টেন, তাহলে এই দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ যদি বিয়োগ করি এক্স এক্স কাটা যাবে, কারণ এক্স প্লাসের আছে এক নং সমীকরণে, মাইনাসেরও একটা এক্স আছে, তাহলে এক্স এক্স কাটা যাবে,
আমি তাই করি যে সমীকরণ হ্যাঁ বিয়োগ করলাম, এখানে বিয়োগ করলে তো অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন করি, ওয়ার মান 25, তাহলে ওয়ার মান পেলাম 25। এখন যে কোনো একটা সমীকরণ ওয়ার মান বসাই, এখানে 2 নং সমীকরণে ওয়ার মান বসাই, যে 2 নং সমীকরণে ওয়ার মান বসাইলে আমি এক্সের মানটা পেয়ে যাব। তো লিখি যে 2 নং সমীকরণে ওয়ার মান বসাই, এখানে লিখি এখানে এক্সের মান পেলাম, যে এক্সের মান পেলাম 65, তাহলে এখানে ওয়ার মান পেয়েছি 25 আর এক্সের মান পেলাম 65। এখানে এক্সের মান ধরেছি পিতার বয়স আর ওয়ার মান ধরেছি পুত্রের বয়স, তাহলে আমরা লিখতে পারি যে পিতার বর্তমান বয়স 65 বছর আর পুত্রের বর্তমান বয়স 25 বছর, এটাই উত্তর আমরা লিখতে পারি। তো প্রথমে আমরা ধরেছি পিতার বর্তমান বয়সটা, পিতার বর্তমান বয়স এক্স ধরেছি আর পুত্রের বর্তমান বয়সটা ওয়াই ধরেছি। এরপর দুইটা অনুপাত দেওয়া আছে, 5 বছর পূর্বে একটা অনুপাত দেওয়া আছে, তাই 5 বছর পূর্বের অনুপাতটা একটা দেওয়া আছে, আমরা যেটা ধরেছি সেটা বাম পাশে লিখেছি, এটাও সমান 5 বছর পূর্বে 3:1। তার মানে 5 বছর পূর্বে বর্তমানের থেকে 5 বিয়োগ করেছি পিতা ও পুত্রের থেকে, সমাধান করে একটা সমীকরণ গঠন করেছি। আবার আরেকটা অনুপাত দেওয়া আছে 5 বছর পরে 2:1, তাই 5 বছর পরে সরি 15 বছর পরে, এই 15 বছর পরে পিতার বয়স হবে 15, যোগ করেছি পিতার বয়স বর্তমান বয়সের সাথে, আবার পুত্রের বয়সের সাথেও 15 যোগ করেছি, যেটা দেওয়া আছে 2:1। এটা সরল সমীকরণ করে 2 নম্বর সমীকরণ দিয়ে করেছি, তাহলে দুইটা সমীকরণ গঠন করেছি আমি অপনয়ন পদ্ধতিতে, ওয়াই এবং এক্সের মান বের করেছি। এই ওয়াই এবং এক্সের মানটাই হলো, এক্সের মান পিতার বর্তমান বয়স, ওয়াইয়ের মান পুত্রের বর্তমান বয়স। তো আশা করি এই অঙ্কটি তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম অঙ্ক যদি পরীক্ষার মধ্যে একটু সংখ্যা চেঞ্জ করে দেয়, আশা করি তোমরা পারবে, এই অঙ্কগুলি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো আমি এখন তোমাদের বাসার কাজের জন্য একটি অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক এরকমই প্রশ্নের অঙ্ক তোমরা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ইনশাল্লাহ আমি দেখে দিব। তো আশা করি অঙ্কটি পারবে, সহজ আছে। 14 নম্বর অঙ্ক বাসার কাজ, এই 14 নম্বর অঙ্ক রইল, এই অঙ্কটা অনেকটাই এরকম ধরে করতে হবে, এক্স ওয়াই ধরে করে সমীকরণ গঠন করতে হবে, তারপরে যে কোনো এক পদ্ধতিতে এক্সের ওয়াইয়ের মান বের করে যেটা চেয়েছে আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তোমরা তোমাদের অভিভাবকের কথা শুনবে, ছোটদের ভালোবাসবে, স্নেহ করবে, বড়দের সালাম দিবে, আর তোমার বাবা মা যদি কোনো সময় বাসা থেকে বাহিরে যায় অবশ্যই সালাম দিবে, সালাম দিয়ে তাদেরকে বিদায় দিবে, আবার বাসায় চলে আসলে অবশ্যই তাদেরকে সবার আগে সালাম দিবে, আর বাসায় যদি কোনো মেহমান আসে সেখানে তুমি সালাম দিবে, অর্থাৎ সালাম বেশি বেশি সালাম দিবে, আল্লাহ তোমাদের প্রতি অবশ্যই রহমত নাজিল করবেন। আর যখন মোবাইলেও কথা বলো, মোবাইলটা ধরে সবার আগে তোমার কাজ হবে, প্রথম কথাটাই সালাম দিতে হবে, সালাম দিবে। তো ইনশাআল্লাহ তোমরা বেশি বেশি সালাম বিনিময় করবে, আল্লাহ তোমাদের মনের যে নেক আশাগুলি পূরণ করবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।